রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি উত্তর করিমগঞ্জের চন্দনপুর এলাকার যুবক জমির হোসেন। 28 বছর বয়সে জমিরের মৃতদেহ সকালে বাড়ি থেকে সামান্য দূরে গ্রামীণ সড়কের পাশে উদ্ধার হয়। স্থানীয় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। যুবকের দেহে আঘাতের চিহ্ন থাকায় এর থেকে অনুমান করা হচ্ছে অন্যত্র কোথাও খুন করে তার দেহ এখানে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর চলছে। সে জুয়ার আসরে জমিরকে যেতে দেখা যেত, ফলে অনুমান করা যাচ্ছে জুয়ার আসরে কোনো বিতর্কের সূত্র ধরে তাকে খুন করা হয়েছে এবং দেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে করিমগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠায়। এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা তো সকালে আইয়া কেন লাশ পাইছি আর কি, তার তো যে কালকে রাতে বলে জুয়া খেলা পাইছি, কেন জুয়ার আসলে আর ওটা আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করি নিজের ওটা হোক আর এটা সেবা খারাপ মারলো কি জিও করলো এটা তো কইতে পারছি না, কারণ কেউ কইছে যে জুয়ার গেছো যাওয়ার পরে কালকে রাতে গেছো আর সকালে। নাম কেটা জানান, জমির কেটা, কোন জায়গার নাম কেটা, পুলিশ প্রশাসন তো আইসুন মানে আর স্পেশাল কইম আবার লোক তাই তো আইসুন এমএলএ ফোন করছিল আইস তখন আমি তো কইতে পারতাম না সে মাল কিন্তু কেন তো আমরা সকালে ইয়া পাইছি সকাল ছয়টা কালকে রাত্রে 11টা তো টাইম হলো না 11টার সময় বাদ দিয়ে গেছে জিগার করছে কি হয়েছে কইছেন যে কালকে রাতে জুয়া খেলা গেছেন এর বাদ তো আমার কথা হইলো গিয়ে এখানে ভালো একটা জেলা বন্ধ হয় ভবিষ্যতে এই ধরনের ঘটনা গেলে না হয় ওটা আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ অনেকদিন ধরে চলে আসে, আমরা তো অনেক কইছি তারপরেও তো প্রশাসন পদক্ষেপ নিয়ে আপনি কি তেমন কইতে পারতাম না এটা যদি ইনভেস্টিগেশন করো করলে এটা বার হইব ভিডিও কল করো না এটা জিনিসটা খাইলাম কইম এটা ইনভেস্টিগেশন